So hey guys, hello and welcome to your channel and another brand new video. This is your dostan host Shagor. So boss, ajke je bike ta review korte cholechi ei bike ta Yamaha company Yamaha MT-125. Amader Bangladeshe Yamaha MT-15 royeche, tobe MT-125 ebong MT-15 ei duti bike er model er modhe temon kono farak dekha jayni. Tahole cholo na shomoy noshto na kore jene nao jak ei bike er price ebong specification sombonde. Tobe bole rakha bhalo jodi bhobishyote Bangladeshe 125cc segment er modhe bike gulor ekta প্রতিযোগিতা শুরু হয় তাহলে এই বাইকটা বাংলাদেশে আসতে পারে তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক বস বাইকের পুরো নাম ইয়ামাহা MT-125 এটি ইয়ামাহা ব্র্যান্ডের নেকেড ক্যাটাগরি বাইক বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 124cc লিকুইড কোল্ড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন ইঞ্জিনটি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 14.7 হর্স পাওয়ার 10,000 RPM ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবে 11.5 নিউটন মিটার 8,000 RPM ইঞ্জিন বোর 52mm স্ট্রোক 58.60mm 125cc একটি বাইক থেকে এই পরিমাণের টর্ক এবং পাওয়ার অন্য কোনো বাইকে আশা করা বৃথা এবং ঠিক এই ইঞ্জিন পাওয়ারটার জন্য এই বাইকটাকে 125cc সেগমেন্টের মধ্যে সুপার বাইক বললেও মন্দ হয় না ফুয়েল সিস্টেমে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন কম্প্রেশন রেশিও 11.2:1 কুলিং সিস্টেমে তো আগেই বলেছি লিকুইড কোল্ড কুলিং সিস্টেম বাইকের গিয়ারে থাকছে 6 স্পিডের একটি গিয়ার বক্স ক্লাচে ব্যবহার করা হয়েছে কনস্ট্যান্ট ম্যাশ স্টার্টিং এর জন্য কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম MT-125 এই বাইকের বডি লেন্থ 1960mm উইথ 800mm হাইট 1065mm সিট হাইট 810mm ওয়েল বেস 1325mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160mm যেটা অনেক ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 11 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক বাইকের মোট ওজন 142kg সেফটি ফিচারে কোম্পানি এই বাইকে প্রোভাইড করেছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম যেটা বর্তমান সময় খুবই ইম্পর্টেন্ট একটি সেফটি ফিচারের মধ্যে একটি ফিচার বাইকটা ভালোভাবে রাইড করতে হলে আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে খুব ভালো হয় এবারে আসি এই বাইকের আরও একটি ইম্পর্টেন্ট কমফোর্টেবল ফিচার বাইকের সাসপেনশন এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 41mm আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে ব্যবহার করা হয়েছে ইউনিট সুইং সাসপেনশন সাসপেনশন দুটো থেকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবে রাইডার রাইডিং এর সময় চাকা দুটো ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল এবং টায়ারে থাকছে টিউবলেস টায়ার সামনের টায়ার সাইজ 100x80x17 পেছনের টায়ার সাইজ 140x70x17 টায়ার দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে কর্দানিগের সময় কোনো অসুবিধা হবে না এই বাইকটি রাইড করার সময় তবে অবশ্যই সচেতন তো থাকতেই হবে ব্রেকিং এর জন্য বাইকের সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক সামনের ব্রেকের ডায়ামিটার 292mm পেছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক পেছনের ব্রেকের ডায়ামিটার 220mm তার মানে হচ্ছে আপনি এই বাইকটা থেকে খুব ভালো একটা ব্রেকিং সাপোর্ট পেয়ে যাবেন কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যেতে পারবে 47.3 কিলোমিটার এবং টপ স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে সক্ষম তবে বরাবর আমি একটা কথাই বলে থাকি যে কোনো বাইকের মাইলেজ এবং টপ স্পিড ডিপেন্ড করে সেই বাইকের রাইডারের রাইডিং স্কিলের উপর যদি আপনি রাইডার ভালো হন তাহলে অবশ্যই এর থেকে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবারে এসে বাইকের ব্যাটারি সেগমেন্টে বাইকে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি হেডল্যাম্প টেল ল্যাম্প এবং টার্ন লাইটে থাকছে এলইডি বাল্ব হেডলাইটটা MT-15 এর মতোই অ্যাগ্রেসিভ রাখা হয়েছে এবং এটি থাকছে সম্পূর্ণ অটোমেটিক হেডল্যাম্প আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে একটা সুইচের সঙ্গে অ্যাটাচ করে নিতে পারবেন থাকছে একটি পাসিং সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ বাইকে মিটারটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটারে স্পিডোমিটার অডোমিটার টেকোমিটার ট্রিপ মিটার ক্লক মিটার ফুয়েল ইন্ডিকেটার ABS লাইট সবকিছুই পাচ্ছে ডিজিটাল মিটারে সিটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিট রাইডারের পেছনে পিলিয়ানের জন্য থাকছে যথেষ্ট স্পেস থাকছে ফুটরেস্ট তবে থাকছে না কোনো গ্র্যাবরিল অপশন তবে আপনি পরবর্তী সময় কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যান্ডেল বারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেল বার এবং ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেমে এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক কালারের কথা বলতে গেলে বাইকটি 3টি কালারে অ্যাভেলেবল রয়েছে আইকন ব্লু টেক ব্ল্যাক এবং স্ট্রম ফিও সো বস এবারে আসা যাক এই বাইকের প্রাইসিং এর বিষয় বাইকটা যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বাজার মূল্য 1,20,000 টাকা তবে শহর ভিত্তিক এবং ট্রান্সপোর্ট ভিত্তিক কিছুটা আপডাউন করতে পারে যদি বাইকটা কখনো বাংলাদেশে আসে তাহলে এর ভিত্তিতে বলা যায় বাইকটা 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে হতে পারে সো বস এটাই ছিল ইয়ামাহা MT-125 বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ